সাপ অনার্ধ ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আনাই মোগিনীর গোলে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াই মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ম্যাচের প্রথমে ভারত দাপট দেখালেও দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। তবে গোল লাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাসে নিয়ে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধে বাকি সময়টাও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল। শুধু ভাগ্যই সহায় ছিল না লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালায় বাংলাদেশের রিপা, কিন্তু ফিনিশিং এর অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিট খানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে মারিয়া মান্দার দল। খেলার ৭৯ মিনিটে আনাই মোগিনী এগিয়ে দেন বাংলাদেশকে। শাহেদ আক্তার রিপার ব্যাকহিল থেকে বল ধরেই দূরপাল্লা শট করেন আনাই মোগিনী। গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলঙ্কার জালে ১২ গোল দিয়ে ফাইনালে ওঠে মারিয়া মান্দার আখিরা। Thank you.